আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা ভাই মানায় না। গতকালকেও আপনি তো পড়াশোনা করেন, আপনি ওই যে আপনার সামনে নিশ্চয়ই আপনার আইফোন আছে, আপনি যান rss.org, গতকালকেও আপনাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই কালো আইন নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সংগঠনটি একটি বিশাল রিপোর্ট করেছে, এবং কিভাবে আপনারা এই কালো আইনকে ব্যবহার করে সাংবাদিক থেকে শুরু করে সকলকে দমনপীড়ন করছেন, এটা এটা হচ্ছে মানে গণতন্ত্রের বিরোধী। এটা তারা বলেছে যে প্রেডেটরি মেথড, আপা সময় কম, আপা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আলটিমেট ওয়েপন ফর সেলফ সেন্সরশিপ। তারপরেও আপনারা গণতন্ত্রের কথা বলেন, লজ্জা লাগে না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা যে সব সংবাদপত্র বন্ধ করে দিছিলেন, চারটা ছাড়া বাকশাল কান করেছিলেন, আপনি বহুদল সকল দল আপনাদের দল সহ সকল দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে, সকল দলের সমান অধিকার থাকবে, সংবাদপত্রের অধিকার থাকবে, মানুষ লিখতে পারবে, বলতে পারবে, সেইটার সুযোগ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে দিয়েছিলেন। সেইটাই হচ্ছে সোর্স।